রোজা অবস্থায় স্ত্রীর কতটুকু কাছাকাছি যাওয়া যাবে তারাবি নামাজের দোয়াগুলো সম্পর্কে বলেন রোজা থাকা অবস্থায় হাতের বা পায়ের কাটা যাবে কিনা তারাবি নামাজ একা কি পড়লে কেরাত উচ্চস্বরে পড়বো নাকি মনে মনে পড়বো রোজা থাকা অবস্থায় উজুর সময় গড়গড়া কুলিও নাকে পানি দেওয়া যাবে কিনা রোজা রেখে নাক বা কানের ড্রপ ব্যবহার করা যাবে কিনা সিয়ামরত মহিলার দিনের বেলা পিরিয়ড শুরু হলে দিনের বাকি অংশ না খেয়ে থাকতে হবে ইফতার ও সাহারি নিয়ত সম্পর্কে কিছু বলবেন মুখে আরবি উচ্চারণ করা কি জরুরি কেউ যদি ফরজ সালাত আদায় না করে রোজা রাখে তার রোজা রাখার যৌক্তিকতা কতটুকু রোজা 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 রেখে রেখে কথা বললে কোনো সমস্যা হবে কিনা কিনা মেহেদি নখে আর মাথায় যাবে আমার গত এখনো কাজা রয়েছে এখন আমার কি করা উচিত আমাদের মসজিদে খুব দ্রুত তারা বিপড়ে তাই বাসায় পড়লে কি সমস্যা হবে রোজা রাখা অবস্থায় স্বপ্ন দোষ হলে রোজা থাকবে কিনা শয়তানকে রমজানে বেঁধে রাখা হয় কিন্তু তারপরও নামাজে মন স্থির থাকে না এর জন্য কি করতে পারি লুৎফুন নেসা জানতে চেয়েছেন আমার গত বছরের রোজা এখনও কাজা রয়েছে এখন আমার কি করা উচিত অবশ্যই আপনি এই রমজানের ফরজ রোজাগুলো আগে রাখবেন রাখার পর আপনি রমজান শেষ হওয়ার পর খুব দ্রুততার সাথে আগে রোজাগুলো রেখে ফেলবেন আপনার উচিত ছিল এই রমজান শুরু হওয়ার আগেই সেই কাজা রোজাগুলো রেখে ফেলা ইয়াকুব হুসাইন জানতে চেয়েছেন রোজা রাখা অবস্থায় স্বপ্ন হলে রোজা থাকবে কিনা থাকবে কোনো অসুবিধা নেই স্বপ্ন দোষ মানুষ ইচ্ছাকৃত করে না অতএব স্বপ্ন হলে বীর্যপাত হয়ে গেলে ঘুমের মধ্যে আপনার রোজা কন্টিনিউ করতে পাওয়া হবে সমুদ্র সে কারণে বীর্যপাত হলে সে কারণে আপনি গোসল করবেন গোসল ফরজ হয়ে হবে আপনার কিন্তু রোজা ভাঙবে না আশা জানতে চেয়েছেন আমাদের মসজিদে খুব দ্রুত তারা বিপড়ে তাই বাসায় পড়লে কি সমস্যা হবে আপনার যদি এত দ্রুত তারাই পড়ে যে নামাজ হয় কিনা না সন্দেহ হয় মানে রোকনগুলাই ঠিক মতো করে না দাঁড়ায় একটু অপেক্ষা করে এটা করে না রুকুতে আপনার যতটুকু না অপেক্ষা করে না ততটুকু করে না এত দ্রুত যদি করে অনেক সময় থেকে উঠে সাথে সাথে চলে যায় একটু এক সেকেন্ড অপেক্ষা করে না এরকম করলে তো তার নামাজই হয় না এরকম ব্যক্তির বিষয়ে না পড়ে বাসায় পড়া উত্তম কিন্তু যদি একটু তেলোয়াটা তাড়াহুড়া করে কিন্তু এত তাড়াহুড়া করে না যে নামাজ বিশুদ্ধ হয় না তাহলে সেক্ষেত্রে আপনাকে জামাতের সাথে আদায় করাটাই উচিত হবে উত্তম হবে যদিও তারাবিন নামাজ কেউ জামার সাথে আদায় না করলে কোনো গুণও হবে না তার মধ্যে তিনি একা পড়তেও পারবেন কিন্তু জামাত নামাজ অবশ্যই গুণ বেশি সবাব রাখে খায়রুর নাহার জানতে চেয়েছেন রোজা রেখে মেহেদি নখে আর মাথায় দেয়া যাবে কি না রোজা রেখে হাতে নখে ইত্যাদিতে মেহেদি দেওয়াতে কোনো অসুবিধা নেই আমি আবিদ হোসেন জানতে চেয়েছেন রোজা রেখে অহেতুক কথা বললে কোনো সমস্যা হবে কিনা অহেতুক কথা বললে রোজার ক্ষতি হবে মান কমে যাবে কারণ ইমানদারের সফলতার পূর্বশর্ত হল তিনি অহেতুক কাজ থেকে বেঁচে থাকবেন কোরআনে কারিমের সুরয়ে মেনুন আঠারো নম্বর পাড়ার প্রথম দিকে আল্লাহ তালা বলেছেন ওই সমস্ত ইমানদাররা সফল হবে আল্লাহ হুমায়ুন লকদিন যারা অনর্থক এবং অহেতুক কথা কাজ থেকে বিরত থাকে অথবা রোজা রেখে যে কাজটা আমাদের জন্য অনুচিত কাজ হাদিসে নিষেধ আছে সেই কাজটা করা আমাদের অনুচিত রোজার মান এতে কমে যায় কিন্তু মৌলিকভাবে রোজা আদায় হয়ে যাবে সমস্যা নেই স্ট্রাকচার ঠিক থাকবে কিন্তু রোজার প্রাণ আহ অনেক দুর্বল হবে বা রোজার মান কমে যাবে ও সানি আপনি চাইছেন শয়তানকে রমজানে বেঁধে রাখা হয় কিন্তু তারপরও নামাজে মনস্থির থাকে না এর জন্য কি করতে পারি রব শয়তানকে রমজানে বেঁধে রাখা হয় কিন্তু আমাদের মন বা প্রবৃত্তি যেটা আছে সেটাকে বেঁধে রাখা হয় না অতএব সে আমাদেরকে বন্ধ কাজের দিকে প্রযোজিত করে আল্লাহ বলেছেন নফস আল্লাহ মারতম বিশ্বু মানুষের প্রবৃত্তি মানুষের খারাপ কাজের নির্দেশ দেওয়া অতএব শয়তানের শুধুমাত্র যে এই কাজ করে তা নয় সেই জায়গা থেকে আমাদের নফস বা প্রবৃত্তিও আমাদেরকে কিন্তু ক্ষতিগ্রস্ত করে সেটাকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে শাকুল খান জানতে চেয়েছেন কেউ যদি ফরজ সালাত আদায় না করে রোজা রাখে তার রোজা রাখার যৌক্তিকতা কতটুকু তিনি রোজা রাখছেন একটা ফরজ আদায় করতেছেন এই জন্য আমরা অবশ্যই তাকে অ্যাপ্রিসিয়েট করব যে তিনি অন্তত একটা ফরজ আদায় করতেছেন কিন্তু রোজা নামাজ না পড়ে রোজা রাখার মানে হলো যে তিনি লুঙ্গি না পড়ে আপনার গেঞ্জি পড়ার জন্য অস্থির হয়ে উঠেছেন ব্যাপারটা এরকম হয়ে যাবে গেঞ্জি পরাও দরকার কিন্তু লুঙ্গি পড়ার তার চেয়ে বেশি দরকার অতএব নামাজটাকে সবচেয়ে বেশি গুরুত্বের সাথে দিতে হবে তারপর তিনি রোজার জন্য চেষ্টা করতে হবে নামাজ না পড়ে রোজা রাখা এটা হলো নামাজের গুরুত্ব বা সালাতের গুরুত্ব না বোঝার কারণে আল্লাহ তালে আমাদের ভাই কি বোঝার তোফিক দান করুন মন্ডল জানতে চেয়েছেন রোজা অবস্থায় আতর বা পারফিউম করার বিধান কী উত আছে কোনো অসুবিধা নেই আতর পারফিউম করা যাবে রোজা রেখে তেল ব্যবহার করা যাবে কোনো অসুবিধা নেই পিয়াস এম ডি রাইসুল রেজা জানতে চেয়েছেন সিয়ামরত মহিলার দিনের বেলা পিরিয়ড শুরু হলে দিনের বাকি অংশ না খেয়ে থাকতে হবে খেলে কি গুণা হবে না খেয়ে থাকা উচিত বাকি অংশ তার রোজার সম্মান্তি করা উচিত সাইদুর রহমান জানতে চেয়েছেন ইফতার ও সাহারি নিয়ত সম্পর্কে কিছু বলবেন মুখে আরবি উচ্চারণ করা কি জরুরি ভাই সাইদুর রহমান নিয়ত হলো ইচ্ছা করার নাম নিয়ত শব্দের অর্থ হলো ইচ্ছা করা আর ইচ্ছা মানুষ মন দিয়ে করে আমি ইচ্ছা করেছি অর্থাৎ আমি মনে মনে কোনো প্ল্যান করেছি এটার নামই হলো নিয়ত করা রোজার নিয়ত করতে হবে অন্যান্য সমস্ত আমলের মতো ইন্নামলা আমালবীর নিয়ত সমস্ত আমলে নিয়তের উপর নির্ভরশীল নিয়ত না থাকলে কোনো আমলই গ্রহণযোগ্য হবে না কিন্তু নিয়তের মানে এই নয় যে মুখে উচ্চারণ করতে হবে শরীয়ত আমাদেরকে মুখে উচ্চারণ করে নিয়ত করার কোনো শিক্ষা দেয়নি এবং রোজার জন্য আলাদা কোনো নিয়তের শিক্ষা আল্লাহ তালা দেননি নামাজের ক্ষেত্রেও কোনো নিয়ত রোজা মুখে নিয়ত করা কোনো শিক্ষা আল্লাহ তালা দেননি অথব আমরা মনে মনে আমি যে রোজা রাখছি এটাই আমার নিয়ত হিসেবে যথেষ্ট হবে আপনি ভোররাতে কেন খেতে উঠেছেন রোজা রাখার জন্য উঠেছেন এর মানে হল আপনার রোজা রাখার ইচ্ছা আছে বাস নিয়ত আছে আলাদা করে সেটাকে মুখে উচ্চারণ করা আর কোনো নির্দেশ ইচ্ছে আমাদেরকে দেয়নি কোনো প্রয়োজন নেই এটাকে জরুরি মনে করলে দোয়া একটা দোয়া বানিয়ে নিছি আমরা নামাই তোয়ানু মাগাদান ইত্যাদি এরকম দোয়া বানিয়ে সেটি বরং বেদাতে পর্যবেশিত হতে পারে যদি সেটাকে আমরা শূন্য মনে করি বা রোজার জন্য গুরুত্বপূর্ণ বা জরুরি মনে করি মেহেদি হাসান মির চা জানতে চেয়েছেন রোজা রেখে নাক বা কানের ড্রপ ব্যবহার করা যাবে কি না ভাই মেহেদি হাসান রোজা রেখে নাকে ড্রপ দিতে পারবেন না কারণ নাকের ড্রপ দিলে সেটা গলা যেতে পারে সাল্লাম বলেছেন ইল্লা তুমি গুলি করবে কিন্তু রোজাদার হলে গড়গড়া করতে যাবে না কারণ গড়গড়া করলে ভিতরে পানি যেতে পারে নাকে ড্রপ দিলে সেটা যেহেতু ভিতরে যেতে পারে অতএব সে যাতে এখানে নাকের ড্রপ দেওয়া যাবে না রোজা রেখে কিন্তু কানে ড্রপ দিতে পারেন এই চোখে ড্রপ দিতে পারেন যে চোখের সাথে আপনার আমাদের গলার সম্পর্ক নেই কানে ড্রপ দিতে পারেন সেটারও সরাসরি সম্পর্ক নেই যদি আপনি গলায় স্বাদ অনুভব করেন ড্রপ দেওয়ার পরে কানে বা চোখে তাহলে সেক্ষেত্রে আপনি সে রোজা আবার রেখে দিবেন কিন্তু নাকে দিতে পারবেন না যেহেতু নাকে দিলে সেটা ভেতরে যায় রোজা থাকা অবস্থায় ওজুর সময় গড়গড়া কুলিও নাকে পানি দেওয়া যাবে কি না ভাই বক্তিয়ার আর খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনি করেছেন রোজা অবস্থায় অজুর সময় গড়গড়া করা কুলি দেয়া কুলি করা নাকে পানি দেওয়া এগুলোর ব্যাপারে ইসলামেশ দৃষ্টিভঙ্গি হল যে নাকে পানি দেওয়া যাবে খুব বেশি টান দেওয়া যাবে না জোর করে আর গড়গড়া কুলি করবেন কিন্তু খুব বেশি গলার ভিতরে নিয়ে গড়গড়া করবেন না কারণ নবিসা ইসলাম বলেছেন যে ওয়া মদমেদ ইল্লা আন্তাকুন আস এমন তুমি গড়গড়া করেই কুলি করবে কিন্তু রোজাদার হলে তখন করবে না যেহেতু তোমার ভেতরে গলদ গলার ভেতরে পানি চলে যাওয়ার ভয় আছে চলে গেলে সেক্ষেত্রে রোজা ভঙ্গ হয়ে যাবে অথব গড়গড়া করা রোজ অবস্থাতে অনুচিত খুব গভীর গড়গড়া করা এরপর শেখ মোহাম্মদ শামীম জানতে দিয়েছেন তারাবেন নামাজ একাকি পড়লে কেউ উচ্চ উচ্চস্বরে পড়ব নাকি মনে মনে পড়ব দুইটাই করতে পারেন উচ্চস্বরে পড়বেন এনিয়তে আপনি তাকবীর জোর দিবেন একামত দিবেন যে আপনি মামতি করছেন কেউ এসে আপনার সাথে পাশে যেন মাঝপথে দাঁড়িয়ে যেতে পারে সেই জায়গা থেকে আপনি উচ্চস্বরে পড়তে পারেন আর যদি সেরকম কোনো আশা না থাকে কেউ আসবেন আপনার সাথে যুক্ত করবেন এরকম কোনো আশা না থাকলে বা আপনি চাইলে একাকি সেই উদ্দেশ্যে আপনি আস্তে আস্তেও পড়তে পারেন অসুবিধা নেই আহমেদ রোজা থাকা অবস্থায় হাতের বা পায়ের যাবে 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 অসুবিধা রোজা রোজা রেখে হাত পা ভঙ্গের কোনো সম্পর্ক নেই রুমানা ইসলাম জানতে চান তারাবিন নামাজের দোয়া গুলো সম্পর্কে বলেন আমরা বলেছি তারাবিন নামাজের চারাঘাতের পরে দোয়া এবং শেষে দোয়া করার আলাদা কোনো বিধান নাই নামাজের পর দোয়া কবুল হয় সেই সে পরে আপনি চাইলে দোয়া করতে পারেন আর চাইলে আপনি চুপচাপ বসতে পারেন কিন্তু চারাঘাত পর দোয়া পড়ার কোনো নির্দেশ করাছে কোথাও আসেনি এ দোয়া আমাদের নিজেদের বানানো মানুষের বানানো এমনি হাসানুল করিম জানতেছেন রোজা অবস্থায় স্ত্রীর কতটুকু কাছাকাছি যাওয়া যাবে অবস্থায় স্ত্রীর সাথে সম্পূর্ণ পাশাপাশি শোয়া যাবে থাকা যাবে এমনকি চুম্বন করা যাবে আলিঙ্গন করা যাবে কোনো অসুবিধা নেই শুধুমাত্র স্ত্রীর সহবাস যেটি সেটি করা যাবে না সহবাসটা যেত না হয় সেই জিনিসটি খেয়াল করতে হবে লজ্জাস্থানের আপনার মিলন সেটি সরাসরি হারাম বীর্যপাত না হলেও শুধু সম্মেলনটাই হারাম এছাড়া আলিঙ্গন চুম্বন হতে পারে আসলে তারা বলেছেন যে রিসাদ আলাহ সাল্লাম রোজা রাখা অবস্থায় স্ত্রীদের আদর সোহাগ তিনি করতেন এটি জায়েজ আছে তবে কেউ যদি সেটি করতে গেলে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন না এমন আশঙ্কা হয় তাহলে তার জন্য এটি করা জায়েজ নাই